হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিং প্রসেস ভিডি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে খুবই সহজ সিম্পলভাবে গ্রামীণ ফোনের লোগোটিকে ক্রিয়েট করা যায়। সবের চলুন শুরু করা যাক। ওকে, ফার্স্ট অফ অল আমি এখান থেকে ভিউ থেকে শো গ্রিড এই অপশনটিকে অ্যাক্টিভ করে নিলাম। দেন এখান থেকে আমরা কার্সার টুলটিকে সিলেক্ট করে দেন এখান থেকে এই বক্সের এখানে ক্লিক করে দেন এটাকে সাথে মিলিয়ে নিলাম। ওকে, দেন এটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে কালার টাইপ টাই করে দিলাম। দেন এই পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে ইনিট করে নিলাম। ওকে, দেন এটাকে ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করে এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর ক্লিক করে এটাকে মাউসে ড্রাগ করে একটু নিচে দিয়ে একটু কার্ভ করে দিলাম। দেন এই হ্যান্ডেল বারটি ধরে এটাকে আমরা এটাকে উপর দিকে একটু কার্ভ করে নেব। ওকে, দেন এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে দেন এই হ্যান্ডেল বার ধরে এটাকে আমরা কার্ভ করে আমরা এটাকে এদিকে নিয়ে নিব। ওকে, দেন এই হ্যান্ডেল অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে এটাকে আমরা হ্যান্ডেল বার দিয়ে ধরে এটাকে এটার পজিশনটাকে আমরা ঠিক করে বসিয়ে নিব। ওকে, 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 দেন অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে হ্যান্ডেল বার ধরে এটাকে আমার উপর একটু ড্রাগ করে কার্ভ করে নিব। দেন এই হ্যান্ডেল বার ধরে এটাকে একটু কার্ভ করে নিব। দেন এই হ্যান্ডেল বার ধরে এটাকে আমরা বলছি একটু কার্ভ করে পজিশনটা ঠিক করে নিব। দেন এটা ধরে কার্ভ করে দেন এটাকে ধরে কার্ভ করে পজিশনটাকে আমাদেরকে ঠিক করে নেব। ওকে, দেন নিচের দিকে অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে এটাকে একটু উপর দিকে ওটি একটু ছোট করে নেবো। দেন এই হ্যান্ডেল বার ধরে এটাকে একটু বড় করে নেবো। দেন এই পাশ হ্যান্ডেল বার ধরে এটাকে এদিকে একটু বড় করে নেবো। ওকে, ফাইনালি আমাদের গ্রামীণ ফোন লোগোটি ক্রিয়েট হয়ে গেলো। এখন আমার টেক্সট বসিয়ে দেবো, তার জন্য আমার টেক্সট টুলটি সিলেক্ট করে এখান থেকে টেক্সটটি লিখে দিব। দেন দুটোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। ওকে, ফাইনালি আমাদের গ্রামীণ ফোন লোগোটি ক্রিয়েট হলো। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।